সবাইকে অরিন্দম ভজ্জ বর্মন তবলা গুরুকুল চ্যানেলে স্বাগত। সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, খুব ভালো করে তবলা বাজাচ্ছেন। আজকে আমাদের পরিবারের একজন সদস্য, ওনার অনুরোধে এই টিউটোরিয়াল ভিডিওতে আমি আজকে লখনৌ ঘরানার পণ্ডিত শম্ভু মহারাজজির নাচের যেই সঙ্গে বাজানোর উপযুক্ত যে টুকরা বা বন্দিশ সেটা নিয়ে এসছি। আশা করব এই বন্দিশটি আপনাদের ভালো লাগবে। আপনারা এটি যখন তবলা লহরা বা তবলা সোলো বাজাচ্ছেন তখনও যেরকম ব্যবহার করতে পারবেন, ঠিক সেরকম আপনারা নাচের সঙ্গে তো অ্যাকম্পানিমেন্টে বাজাতে পারবেনই, এছাড়া অন্য ইনস্ট্রুমেন্টের সঙ্গেও যখন আপনারা বাজাবেন তার সঙ্গেও কিন্তু আপনারা সঙ্গতের সময় এটা বাজাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এটি পণ্ডিত শম্ভু মহারাজজির একটি অসাধারণ বন্দিশ, খুব বিখ্যাত একটি বন্দিশ। এই বন্দিশটি মধ্যলয় বা দ্রুতলয় ঠেকার উপর বাজে। আপনারা জানেন যে টুকরা মুখরা পরেন গদ চক্করদার এগুলো মূলত মধ্যলয় বা দ্রুতলয় ঠেকার উপরই বাজানো হয়, কিন্তু কায়দা কায়দা রেলা রেলা এগুলো মূলত বিলম্বিত ঠেকার উপর বাজানো হয়। তো এই টুকরাটা প্রথমে আমি হাতে গুনে দেখাই। দা দিন দিন দা দিন দিন দা না তিন তিন তা তেটে দিন দিন দা দু না তেটে দা দা দিন দা কর দা দিন দা কা তেটে দা দিন দা কা তেটে দা দিন দা কর দে তা দিন দা কা তেটে দা দিন তে দা কা তেটে দা দিন তে দা কা তেটে দা দিন তে দা দিন দিন দা দিন দিন দা তিন তিন তা তেটে দিন দিন দা কর দু দু না তেটে দা দা দিন দা কর দা দিন দা কা তেটে দা দিন দা কা তেটে দা দিন দা কর দে তা দিন দা কা তেটে দা দিন তে দা কা তেটে দা দিন তে দা কা তেটে দা দিন তে দা। তো এই মূলত এইভাবেই এই স্পিডে এটা বাজানো হয়, কিন্তু আমি এটাকে চেষ্টা করব আপনাদের বোঝার সুবিধার্থে একটু ঠেকাটা স্পিড কমিয়ে নিচ্ছি। কমিয়ে নিয়ে এটাকে কিভাবে এটা বাজাবেন আপনারা সেটা আপনাদের দেখাই। ধা দিন দিন ধা ধা দিন দিন ধা না তিন তিন তা তেটে দিন দিন দা কেড়ে তাকে তুন তুন না তেটে তা দা দিন তা কেটে দা দিন তা কা তেটে দা দিন তা কা তেটে ধা তি ধা ক্রে দে ধা দিন তা কা তেটে দা দিন তে ধা কা তেটে ধা দিন তে ধা কা তেটে ধা দিন তে ধা। তো কা তেটে ধা দিন তে ধা এই জায়গাটায় একটু ভালো করে দেখুন, এখানে আ দিন তে ধা কা তেটে ধা দিন তে ধা মানে কা তেটে ধার পরে আ দিন আ বা এস গ্যাপটা আছে। দেখুন ধা দিন দিন ধা ধা দিন দিন ধা তিন তিন তা তেটে দিন দিন দা কেটে দেখ তুন তুন না তেটে তা ধা দিন তা কেটে ধা দিন তা কা তেটে দা দিন তা কা তেটে ধা তি ধা কেটে দে ধা দিন তা কা তেটে দা আদিন তে দা কা তেটে দা আদিন তে দা কা তেটে দা আদিন তে দা। তো এটা হলো টুকরাটা। এবার দেখুন এটা কিভাবে আপনারা বাজাবেন। কেটে থাকে থুন 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 কেটে থাকা কেটে থাকা কেটে থাকা থুন থুন না তে টে তা যেরকম আমরা তিন তাল যখন দ্রুত লয়ে বাজাই অনেক সময় না এই জিনিসটা বাজে, তো সেম জিনিসটা না তে তো কেড়ে থাকে থুন থুন না তেটে তা ইস ধা দিন তা কেটে ধা দিন তা বা আধা দিন তা কেটে ধা দিন তা আধা দিন তা কেটে ধা দিন তা আধা দিন দিন তা। কিন্তু স্পিডে বাজানোর সময় দিনটা এরম ভাবে বাজানো সম্ভব নয়, আটকে যাবে হাত, সেই জন্য আমরা থুনি বাজিয়ে দেবো। যদি বাজাতে পারেন আপনারা বাজাবেন, আমার অনেক সময় থুনে দিয়েই বাজে। তো আধা দিন আধা দিন আধা দিন আধা দিন তো পুরোটা আবার দেখুন কেটে থাকে থুন থুন না তেটে তা আধা দিন
ক্রেথেত ধাদিন্তা। ক্রেথেত এই বলটা একটু ভালো করে দেখুন, ক্রে ক্রে দেখুন ত্রিক একটা সাউন্ড আমি ডান হাত দিয়ে করলাম, ক্রে ক্রে এই সাউন্ডটা কিন্তু দরকার। এটা কিরমভাবে বাজাবেন, প্রথমে কটা ফেলবেন গায়ে গায়ে ত্রিক সাউন্ডটা, এই ত্রিকটা হচ্ছে এই তে আর টে এটারই খুব গায়ে গায়ে পড়বে। ক তার গায়ে গায়ে ত্রিকটা, এই যে তেটি আমরা বাজাচ্ছি দু আঙুলে, এইটাই ত্রিক। বোলবানি যখন বাজাবেন তখন চেষ্টা করবেন যেরকম বলছেন বা যেরকম আছে এক্স্যাক্টলি ওরকম বাজানোর। দিন এটাকেও আমি আমার অনেক টিউটোরিয়ালে শিখিয়েছি, তবু একবার বলে দিচ্ছি, দিন আপনারা বাজাবেন চারটে আঙুল দিয়ে গাবের উপর, এরকম আঙুলের এই নিচের পোর্শনটা কিন্তু গাবে টাচ হয়ে উপরে উঠবে। তাহলে কি হলো, কতদূর গেলাম আমরা? কেটে থাকে তুন তুন না তে টে তা ধা দিন তা কেটে ধা দিন তা কা তে টে ধা দিন তা কা তে টে ধা তি ধা ক্রেধেত ধা দিন তা। তো এই বন্দিশটা এতটা অবধি এলাম, এবার আসছি আমরা তেহাই। তেহাইটা কীরকম, কা তে টে ধা আ দিন তে ধা কা তে টে ধা আ দিন তে ধা কা তে টে ধা আ দিন তে ধা কিরকম, কাতে তে ধা আ দিন তে ধা কাতে তে ধা আ দিন তে ধা কাতে তে ধা আ দিন তে ধা। ভালো করে দেখুন, কাতে তে ধা আ দিন তে ধা কাতে তে ধা আ দিন তে ধা কাতে তে ধা আ দিন তে ধা। তো এটা হলো তেহাই। এবার আবার দেখাচ্ছি আস্তে আস্তে, কেটে তাক থুন থুন না তে টে তা কেটে তাক থুন থুন না তে টে তা। ভালো করে দেখুন বোলগুলো হাতে ঠিকঠাক মতো বসানোটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হাতে বসে গেলে আপনারা কিন্তু স্পিডে বাজানোটা কোনো ফ্যাক্টর নয়, বোলটা হাতে বসানোটাই মেইন। ওটা যখন আপনারা হাতে ঠিক মতো বসাতে পারবেন এবং সেটাকে আপনারা কম স্পিড করে বাজাবেন, আপনারা জানবেন আপনাদের কিন্তু হাতে একবার বোলটা বসে গেলে স্পিডে ইজিলি চলে আসবে, খুব তাড়াতাড়ি। কম স্পিডে বাজাতে হবে, হাতে বসাতে হবে। আধা দিন তা কেটে তা দিন তা তো এটা স্পিডে বাজানোর সময় চেষ্টা করবেন, দিন যদি এরকমভাবে বাজানো যায়। কাতটা কয়ের মতনই, কিন্তু এর আগেও আমি কয়েকটি টিউটোরিয়ালে আমি বলেছিলাম কাত, এটা আমার ব্যক্তিগত এতদিনকার বাজিয়ে তবলা রেয়াজ করে আমার মনে হয়েছে কাতটা এরকমভাবে বাজালে সাউন্ড প্রোডাকশনটা অনেক বেটার হয়। তো সেটাই আমি আপনাদের আবার আজকে বলছি, কাত বাজানোর সময় চেষ্টা করবেন এই আঙুল বা হাতের আঙুলগুলোর মূলত মধ্যমা, অনামিকা আর তর্জনী
এই তিনটে আঙুলের এই টিপটা চেষ্টা করবেন এই যে পাগড়ি যেটা থাকে বায়ার পাগড়িটাতে যেন টাচ হয় এরকমভাবে হাতটা পজিশনটায় রাখবেন, তারপর আপনারা কাঁচটা বাজাবেন। কটা যেরকমভাবে আপনাদের ফেলতে বলেছি বা আপনারা ফেলেন সেরকমভাবে, তাহলে দেখুন আমি যদি এটা ক এখানে ক যদি পাওয়ার দিয়ে, অনেকে বলেন যে কাত কাতে একটু পাওয়ার লাগে, অবশ্যই একটু কাতে পাওয়ার লাগে, কিন্তু দেখুন এই সাউন্ডের থেকে এই এটা অনেকটা বেটার সাউন্ড। তো এইটা আমি আমার দীর্ঘদিনের তবলা রেয়াজ বা প্র্যাকটিস করতে করতে আমার মনে হয়েছে যে এরকমভাবে হাতটা ফেললে অনেক বেটার সাউন্ড আসে, তো সেটাই আমি আপনাদের আজকে দেখালাম, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এবার আসছে তেটে ধাতি ধা, এবার ক্রে ধেত, ক্রেটা যেরকম দেখালাম দেখাচ্ছি, ভালো করে দেখুন। ক্রে মানে ক বা হাতের আর চার আঙুল ডান হাত দিয়ে, তেটে যেরকম তেটেটা দু আঙুলে চেষ্টা করবেন, ট্রিক ট্রিক এই সাউন্ডটা আসবে, তবে কিন্তু এক্স্যাক্ট ক্রে সাউন্ডটা আসবে। এবার আবার এটাকে দেখাচ্ছি এই পোর্শনটা, এবার তিহাই টুকরাটা। এবার দেখুন এই টুকরাটাকেই যখন আপনারা মধ্যলয় ফেলবেন বা দ্রুতলয় ফেলবেন, তখন দেখুন এর কালারটা কীরকম চেঞ্জ হয়ে যাবে। এই হলো আজকের টিউটোরিয়ালের যেটা আপনাদের নিয়ে এসেছি, তো এই হলো আজকের পণ্ডিত শম্ভু মহারাজজির লখনৌ ঘরানার এটি বিখ্যাত নাচের সঙ্গে বাজানোর জন্য টুকরা। তো আশা করব এটা আপনাদের ভালো লাগবে এই ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা আমার পরিবারের সদস্য নন অথচ আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন যাতে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সবার আগে সেই নোটিফিকেশানটা পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব কম স্পিড করে, বারবার বলছি খুব কম স্পিড করে, কিন্তু আগে হাতে বলটা বসিয়ে নেবেন, তারপর আপনারা এটা স্পিডে বাজাবেন। তো সবাইকে আবার বলছি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো করে তবলা বাজাবেন, পরের পর্বে
আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। নমস্কার।